আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জেকে গ্রিন টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা অনেকদিন ধরেই দেখেন আমার এই গাড়িগুলো, এগুলো গাড়ি হচ্ছে ইঞ্জিল চালিত মিশুক গাড়ি। এটি হচ্ছে মোটর সাইকেলের ইঞ্জিল চালিত একটি গাড়ি, এটা হচ্ছে মোটর সাইকেলের ইঞ্জিল, এবং হচ্ছে এটা হচ্ছে যাত্রীবাহী গাড়ি। এটার সিট সংখ্যা হচ্ছে পিছনে তিনজন এবং মাঝে তিনজন, ড্রাইভার সহকারে তিনজন। তো আমাদের কাছে গাড়ি পাবেন দুই ধরনের গাড়ি, একটা হচ্ছে নয় সিটের ড্রাইভার সহকারে নয় সিটের গাড়ি, ও আরেকটা হচ্ছে ড্রাইভার সহকারে আট সিটের গাড়ি। এটাও কিন্তু মোটর সাইকেলের ইঞ্জিনের, এটা জেড শুধু ইঞ্জিলটাই কিন্তু মোটর সাইকেলের না, এটার এ টু জেড সব কিছুই মোটর সাইকেলের ফিচার। আপনি সামনের টায়ারটিও দেখছেন, এটাও কিন্তু মোটর সাইকেলের, রিংটাও মোটর সাইকেল, এবং সামনের ডাম্পারও মোটর সাইকেলের, এই যে সামনের ডাম্পারটাও কিন্তু মোটর সাইকেলের। আর আপনারা জানেন যে মোটর সাইকেলে কিন্তু আধুনিক যে এল ওইটা থাকে এবং হচ্ছে স্পোক থাকে, তো আমাদের যেই চাকাগুলো আমরা নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করছি, যেটা হচ্ছে স্পোক বাদে এল সিস্টেম করছি, এটা কিন্তু লাইভ গ্যারান্টি। এটা অনেক মজবুত করে কিন্তু এই আপনার আমাদের হচ্ছে এল সিস্টেম করা হয়েছে। দেখেন প্রায় নয়টা করে পাতি দেওয়া আছে, অনেক মজবুত করে। এটা আপনার 15 বছরের ভিতরে এই রিংটা আর কিচ্ছু করতে পারবেন না, আপনার টায়ার চেঞ্জ করবেন এবং চালাবেন। এই যে পিছনে কিন্তু একই সিস্টেম, এটা মোটর সাইকেলের টায়ার টিউব এবং হচ্ছে এই যে এল সিস্টেম করা। এল সিস্টেম করার সুবিধা হচ্ছে এটা কোনো দিন আপনার টাল হবে না, স্পোক থাকলে টাল হয়ে যায়। আর আপনার যেটা মোটর সাইকেলের এল সিস্টেম দেখেন, সেটা কিন্তু আসলে অ্যালুমিনিয়ামের থাকে, তো এটা কিন্তু সম্পূর্ণ লোহার, লোহার হবস এবং লোহার পাতি এবং এ টু জেড সব লোহার, অনেক মজবুত। তো এটা হচ্ছে আট সিটের গাড়ি, পিছনে তিন, মাঝে দুই এবং সামনে ড্রাইভার সহকারে তিন, আট সিটের গাড়ি। তো আমরা আজকে একটা গাড়ি বিক্রি করছি, সেটা হচ্ছে যে ময়মনসিংয়ের এক চাচার কাছে আমরা একটা গাড়ি বিক্রি করছি। এই যে গাড়িটি এটার গাড়িটি হচ্ছে আপনার ইজি বাইকের চাকা, পিছনে ইজি বাইকের রিং এবং ইজি বাইকের টায়ার টিউব, এবং এই গাড়িটির সিট সংখ্যা হচ্ছে পিছনে তিন, মাঝে তিন এবং ড্রাইভার সহকারে সামনে তিন। এই যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন বললেই চলে, অর্থাৎ ইঞ্জিনটার বয়সটা কিন্তু বেশি না। এই যে ইঞ্জিন, এটা হচ্ছে 100cc সেলফ এবং কিক স্টার্ট দুইটাই হবে। এই যে সামনের মিটার এবং আপনার এটা হচ্ছে অন অফ সুইচ এবং এ টু জেড সব কিছু কিন্তু মোটর সাইকেলের। তো এই যে সামনের চাকাটা, এটা এল সিস্টেম চাকা এবং সামনের ডাম্পার মোটর সাইকেলের। এই যে হচ্ছে চাচা হচ্ছে এই গাড়িটি কিনছে, ওনার বাসা হচ্ছে ময়মনসিংহে। তো এই গাড়িটি কতই কিনলো এবং ওনার কীভাবে আসলো এই সম্বন্ধে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা আপনার নাম কি? আমার নাম রমজান। রমজান, তো চাচা আপনি তো আসছেন ময়মনসিং থেকে? জি। ময়মনসিং কোথা থেকে আসছেন? ময়মনসিং নাঙ্গাল থেকে আসছি। নাঙ্গাল থেকে আপনি যে আসছেন কিন্তু অনেক দূর, প্রায় হচ্ছে বাংলাদেশের ওই মাথায় বলা যায়। তো ওই যে আপনি ময়মনসিংতে আসলেন, আমার সাথে ফোনে যোগাযোগ, তো আপনাকে আসতে কোনো সমস্যা হয়েছে বা আমাদের কাছে এসে কোনো সমস্যা মনে হয়েছে? না না, কোনো সমস্যা হয় না। তো বাংলাদেশে প্রচলিত অনেক গাড়ি আছে, তো এই গাড়ির ভিতরে আপনার কেন এত দূর থেকে এসে এই গাড়িটা কেনার মূল আকর্ষণটা কি? কী সুবিধা মনে হলো আপনার কাছে অন্য অন্য গাড়ি থেকে? অন্য গাড়ি থেকে মনে হলো এটার মধ্যে ব্যাটারি লাগে না, কোনো কিছু না, চার্জ লাগে না। হ্যাঁ, চার্জটা হ্যাঁ না এর মধ্যে। আর এই যে আমি যে চালাইলাম না, ওটা ছেড়ে দিলাম, কোনো নষ্ট হলো না, ব্যাটারি না এটা। মানে ব্যাটারি, যেরকম একটা ব্যাটারি গাড়ি কিনলে আপনার হচ্ছে ওইটা যদি অসুস্থ হই বা কোনো কাজের জন্য গাড়িটা না চালাতে পারি, তাহলে কিন্তু ব্যাটারিটা একটা ড্যামারেজ আছে, তাড়াতাড়ি ব্যাটারিটা নষ্ট হয়, কিন্তু এটা না। যেহেতু আপনি দোকানদারি করেন, আপনি মাঝে সাঝে যখন দোকান চালাইলেন, আপনি তো দোকান চালান, চার দোকান আছে, এই জন্য আপনি কিন্তু ইজি বাইক কিনলে বা ব্যাটারি যে গাড়িগুলো আছে ওগুলো কিনলে আপনার যেহেতু চার দোকান বন্ধ করতে হবে, তারপরে ইজি বাইক চালাইতে হবে। কিন্তু এই গাড়িটা আপনি সুযোগ, আপনি দোকানও চালাতে পারবেন, আমি সুযোগ বুঝে চালাতে পারবেন, এই জন্য। আর আরেকটা মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের সব থেকে নিম্ন দামে যাত্রীবাহী গাড়ি এই গাড়ি আমরা দিচ্ছি। তো এই গাড়িটা আমরা বিক্রি করছি হচ্ছে 75,000 টাকায়। জি, সবাই এই চাষার জন্য দোয়া করবেন যাতে এই গাড়িটা নিয়ে উনি আয় ইনকাম এবং রুজি করতে পারে। তো এই গাড়িটার আমরা এই যে মাঝখানের SS5 একটা ডিজাইন করব, SS5 লাগাবো, আর এই গাড়ির কাগজপত্র করবো। আর এই গাড়িটা আমরা এখন চুয়াডাঙ্গা কুরিয়ারে দিব, আর চাষাকে আমরা গাড়িতে তুলে দিয়ে আসবো। আসসালামু
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে গাড়িটি বিক্রি করছি মোহাম্মদ সিং এর যেই চাষের কাছে, এই যে দেখেন এই যে স্টাম্প করে দিছি চাষের কাছে। তাহলে স্টাম্প আর হচ্ছে যে গাড়ির কাগজ দুইটাই তো পাইছেন? হ্যাঁ পাইছি আলহামদুলিল্লাহ। আর এই যে আমরা এখন অ্যাসেস করে দিছি, এখন আমরা যাব কুরিয়ারে, চুয়াডাঙ্গা কুরিয়ারে। তো প্রিয় দর্শক, এখন আমরা রওনা দিব চুয়াডাঙ্গা কুরিয়ারে। তো এই গাড়িটা আমরা চুয়াডাঙ্গা কুরিয়ারে এবং চাচাকে গাড়ির টিকিট করে আমরা আবার রওনা দিব। তো চলুন দর্শক, আমরা এখন যাই চুয়াডাঙ্গা কুরিয়ারে। সারাদিন না দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম এজিআর ট্রান্সপোর্ট, এই যে গাড়ি, এই যে চাচা, এখন আমরা এই গাড়িটি বুকিং করব। প্রিয় দর্শক, এই গাড়িটি হচ্ছে সন্ধ্যা 7টায় উঠবে গাড়িতে, তো এই জন্য আমরা চলে যাইতেছি গাড়িটা দিয়ে, ওনারা গাড়িতে তুলবে, এই যে এই গাড়িতে যাবে এই গাড়িগুলো। তো আঙ্কেলরা এখন আমি ট্রেন স্টেশনে পাঠানোর একটা গাড়িতে তুলে দিই, উনি ট্রেনে করে আবার যাবে বাড়িতে ফিরে।